नमस्कार बंधुरा, मिता स्पोर्टसने अपने सबा के जाना स्वागत। आज नहीं चले एक परफेक्ट सफ्ट मैंगो केकर रेसिपी नहीं। और ये केकटा क्योंकि बनिए नवा एकदम ही सहज और खेते क्योंकि भीषण ही टेस्ट है। हमार आज के रेसिपिटी स्टेप बाय स्टेप फलो कर ले खूब सहजे बाड़ी केकटी तैरी करते हैं। और ये केकटा तैरी कर बाच्चा के दी कीषण ही खुशी है। तो आसन बंधुरा और बस देरी ना कर देखे नवा जा आज के मैंगो केकर रेसिपि। मैंगो केक बनाते सवार प्रथम एक बड़ मिक्सिंग जारे मध्य नहीं नेब मेजरिंग कपे एक कप परिमाण सूजी। ओजन हिसाब से 250 ग्राम सूजी आछे। एबार ए सूजीटाके खूब भालो करे मिक्सिते ग्राइंड करे नेब और एक स्मूथ पाउडार बनिए नेब। देखुन खूब भालोभावे एक स्मूथ पाउडार तैरी हो गेछे। आपनारा किन्तु ए काजटा शिलनोड़ा बेटेओ करते पारेन, सेक्षेत्रेओ किन्तु एटा आरो बेशी भालो हय। एबार ए सूजीर पाउडारटा एक बड़ मिक्सिंग बोलेर मध्ये निये निच्छि। तारपर ओई एकी मिक्सिंग जारेर मध्ये प्रथमे निये नेब मेजरिंग कापे एक कप परिमाण टुकरो करा आम। आमि एखाने एकटा मीडियम साइजेर आमके टुकरो करे केटे निएछि, सेटा एर मध्ये दिये दिलाम। आर तारपर दिये दिच्छि ओई एकी कापे हाफ कप परिमाण चीनी। आमटा कतटा मिष्टि एर उपरे किन्तु चीनी परिमाणटा बाड़ाते बा कमाते पारेन। आर दिये दिच्छि 1/4 कप परिमाण सादा तेल। आर सबशेषे दिये देब 1 कप परिमाण नर्माल टेम्पारेचारे थाका दूध। आपनारा एखाने समस्त उपकरण जे कोनो एकटा बाटी बा बड़ो कप मेपे दिते पारेन। तबे ख्याल रखते हबे ओई एकी बाटी बा कप मेपे किन्तु समस्त उपकरणगुलो निये निते हबे, ताहले किन्तु एई परिमापटा ठीकठाक थाकबे। एबार ए समस्त जिनिस मिक्सिते आबारो खूब भालो करे ब्लेंड करे नेब और एकटा स्मूथ पेस्ट बाड़िये नेब। देखुन एटा आमादेर खूब भालोभावे ब्लेंड करे नेवा हये गेछे और कत सुंदर एकटा स्मूथ मिश्रण रेडी हये गेछे। एबार ए मिश्रणटाके आमि आगे थेके ग्राइंड करे रखा सुजिर पाउडारेर मध्ये एड करे दिच्छि। एखन एकटा ह्यान्ड विस्कारेर साहाज्ये एकटु समय निये खूब भालो करे मिक्स करे नेब। प्रथम अवस्थाय ए मिश्रणटा एकटु पतला मने होलेओ धीरे धीरे किन्तु सुजिटा जखन फुलते शुरू करबे तखन एर कन्सिस्टेंसिटा एकदम परफेक्ट हो जाबे। आर आमि ए केकटा पुरोपुरी सुजि दिए करछि, कोनो रकम ময়দা বা কর্নফ্লোর किन्तु ব্যবহার করিনি। আপনারাও একবার এইভাবে কেকটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন আমি খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিক্স করে নিয়েছি। এবারে এটা ঢাকা চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে উঠবে। অন্যদিকে কেকটা তৈরি করার জন্য আমাদের পাত্রটাকে রেডি করতে হবে। তো এর জন্য আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি, এর মধ্যে আমি আজকে কেকটা তৈরি করব। তো আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে কিন্তু কেকটা বেক করতে পারবেন। এখন এই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে অয়েল চারিদিকে ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা এই চারিদিকে লেগে না যায়। দেখুন খুব ভালোভাবে এর চারিদিকে অয়েল ব্রাশ করে নিলাম। এবার আমরা এর উপরে একটা কাগজ এইভাবে বসিয়ে দেব। আমি এই বাটির সাইজে একটা কাগজ সমান করে কেটে নিয়েছি, তো সেটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে বাটার পেপারও এই সাইজ করে কেটে তারপর বসিয়ে দিতে পারেন। দেখুন কাগজটাকে বসিয়ে দিয়ে আমি এর উপর দিয়ে আবারও অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। আমাদের কেক টিনটা একদম রেডি। অন্যদিকে 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে আর মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু থিকি আর টাইট মনে হচ্ছে। তো আমি এর জন্য এখানে আরও 4 টিস্পুন দুধ অ্যাড করে দিচ্ছি, যাতে এই ঘনত্বটা আবার ঠিকঠাক পর্যায়ে চলে আসে। দুধটা অ্যাড করে দিয়ে আমি আবার একবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এর কনসিস্টেন্সিটা কিন্তু আবার আগের মতন চলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। তারপর এর সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো রকম বেকিং সোডার ব্যবহার করলাম না। বেকিং পাউডার দিয়ে কিন্তু কেকটা আমাদের পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর আমি এর মধ্যে কোনো রকম আলাদা করে এসেন্সের ব্যবহার করিনি, কারণ আমের যেহেতু একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ আছে, তো এর জন্য কোনো রকম এসেন্সের প্রয়োজন নেই। এবার সবশেষে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে টুটি ফুটি দিয়ে দিচ্ছি।
তবে কিন্তু এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না। দেখুন আমাদের কেকের এই মিশ্রণটা একদম রেডি। এবার এই মিশ্রণটাকে আমরা আগে থেকে তৈরি করে রাখা কেক টিনটার মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে খুব ভালোভাবে পাত্রটাকে একটু ট্যাপ করে নেব যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। আমাদের এই কেকটা বেক করবার জন্য একদম রেডি। তো আমি এর জন্য আগে থেকে একটা বড় পাত্রের মধ্যে খানিকটা পরিমাণে নুন ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার এই পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে যে কোনো টিফিন কৌটোর ঢাকনা বা ছোট বাটি বসিয়ে দিতে পারেন। দেখুন স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়ে তারপর এর উপরে সাবধানে এই কেকের পাত্রটাকে বসিয়ে দেব। কেকের পাত্রটাকে বসিয়ে দেওয়ার পর তারপর ঢাকা চাপা দিয়ে 45 থেকে 50 মিনিটের জন্য কেকটাকে লো ফ্লেমে বেক করে নেব। তো আমরা ফিরে আসছি 50 মিনিট পর। আর তার মাঝখানে কেকটা যখন অনেকটাই হয়ে আসবে তখন এর উপর দিয়ে কিছুটা পরিমাণে টুটি ফুটি ছড়িয়ে গার্নিশ করে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগার জন্য। তবে আপনারা কিন্তু এর বদলে অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়েও এটা গার্নিশ করতে পারেন। দেখুন টুটি ফুটিগুলো এভাবে দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে এগুলো কেকের মধ্যে পুরোপুরি বসে যায়। আমাদের কেকটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি, তো আমি এর জন্য আবারও ঢাকা চাপা দিয়ে পুরোপুরি কেকটা বেক হয়ে যাওয়ার পর ফিরে আসছি। 50 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কেকটাকে সাবধানে নামিয়ে নিচ্ছে। দেখুন কেকটা যেহেতু ভীষণই গরম তো এর জন্য এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কেকটাকে আনমোল্ড করে নেব। প্রায় এক ঘন্টা পর কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে কেকটা আমরা একটা প্লেটে নামিয়ে নেব। আর তার আগে একটা ছুরি দিয়ে এই চারদিকটা এভাবে ভালো করে একটু আলগা করে নিচ্ছি যাতে আমাদের কেকটা নামিয়ে নিতে সুবিধা হয়। এইভাবে খুব ভালো করে ছুরি দিয়ে চারদিকটাকে একটু আলগা করে নিলাম। তারপর এর উপরে একটা প্লেট রেখে কেকের এই পাত্রটাকে উল্টে নিচ্ছে। আর দেখুন কত সহজে কিন্তু কেকটা প্লেটের উপর পড়ে গেছে। এখন আমরা এই কেকের নিচে যে কাগজটাকে দিয়েছিলাম সেটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো রকম বাটার পেপার অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে একটা কাগজ দিয়ে খুব সহজেই কেকটা তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর পারফেক্ট আর সফটভাবে কিন্তু আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমার আজকের রেসিপিটি ফলো করে আপনিও বাড়িতে বানিয়ে নিন। আশা করছি আমার মতো আপনিও খুব সহজেই পারফেক্ট সফট ম্যাঙ্গো কেক তৈরি করতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আজকের মতো এটুকুই, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।